স্নেহা শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা যে যেখানে আছো ভালো অবস্থানে আছো আমিও তোমাদের সুস্থতা কামনা করি আমরা আছি আমরা মোটামুটি সবাই ভালো আছি অনলাইন ক্লাস রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তৃতীয় অধ্যায়ের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী দুইয়ের কিছু সমস্যা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আশা করি তোমরা দেখবে এবং সেগুলি অনুশীলন করবে এবং সামনের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করবে আমরা এখানে একটা অনুসিদ্ধান্ত লেগেছি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস বি ইন্টু এ প্লাস বি আবার এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র অনুসিদ্ধান্ত লিখেছি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি আমরা এগুলি নিয়ে আজকে এই সূত্রের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব। এই এখানে দেখো আমি আজকে তোমাদের সঙ্গে তেরো নম্বর সমস্যাটা নিয়ে প্রথম আলোচনা করব। আমাদের পাঠ্য বইয়ের তেরো নম্বর সমস্যাটা এই দেখো এখানে ক এবং খ দুইটা আছে দুইটাই আমাদেরকে বলছে দেখাও যে ক কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রাইস এ বি সি এবং খা বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রাইস বিসি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি এ বি বা থ্রাইস এ বি ইকুয়াল টু আমাদের ওয়ান এই ক এবং খ এ দুটা তারপরে আমরা আবার সামনে আরেকটু আলোচনা করার চেষ্টা করব দেখি এখন আমাদের আমি তেরের ক নম্বরটা একটু দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস ইকুয়াল টু শূন্য দেওয়া আছে লেখ এ প্লাস বি প্লাস সি টু শূন্য এখন এটাকে আমরা আমরা এখানে আজকে যেভাবে সলিউশন করবো সেটা দেখো যেভাবে তার প্রমাণটা করবো তো এই ক্ষেত্রে আমি এখান থেকে যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে আমি যদি লেখি অতএব এ প্লাস বি টু মাইনাস সি লেখা যায় এ প্লাস সি ওই পাশে গেলে মাইনাস সি হয়ে যাবে তারপরে আমরা যদি বামপক্ক লেখি বামপক্ষটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব তো লিখবো বামপক্ষ দেখো বামপক্ষে কী আছে লেখা এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা এ কিউ প্লাস যেহেতু আমরা এ প্লাস বি সমান মাইনাস সি লিখছি আমরা অন্যভাবেও প্রমাণ করতে পারি তবে আমি একটা প্রমাণের একটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি এইটাই যেটা এ প্লাস বি সমান মাইনাস সি অর্থাৎ এ প্লাস বি সমান মান মাইনাস সি ধরে আমরা এখানে সমস্যাটার সমাধান করব তখন আমাদের এই সূত্রটার অনুকূলে আসবে আর কি তাহলে এখন আমরা যদি এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা লিখি তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র বা অনুসিদ্ধান্তটা লেখি অনুসিদ্ধান্তটা লেখি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ এ প্লাস বি আমরা লিখতে পারি এখান থেকে লিখলাম এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি আর প্লাস সি কিউবের জায়গায় প্লাস সি কিউব রয়ে গেল থাক এখন আসো এ প্লাস বি হোল এ প্লাস বি এর মান আমরা এখানে যেটা বের করে নিয়েছি যেটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস টু জিরো সেখান থেকে এ প্লাস বি সমান মাইনাস সি বের করে নিয়েছি এখন এ প্লাস বি জায়গাতে আমরা যদি মাইনাস সি বসাইয়া দেই তাহলে এ প্লাস বি জায়গা মাইনাস সি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু মাইনাস সি প্লাস সি কিউবের জায়গা সি কিউব লেখ লিখলাম তারপরে আমরা সূত্রটা মুছে অনুসিদ্ধান্তা মুছে ফেলি এখন মাইনাস সি হোল কিউব মানে মাইনাস তিনবার মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস ইন্টু মাইনাস প্লাস আবার প্লাস ইনটু মাইনাস সমান মাইনাস তাইলে মাইনাস সি কিউব তারপরে মাইনাস ইনটু মাইনাস প্লাস থ্রাইস এ বি সি তারপরে প্লাস সি কিউবের জায়গায় প্লাস সি কিউব লিখে দাও এই এখন আমাদের মাইনাস সি কিউব আর প্লাস সি কিউবে বিয়োগ করে দিলে আমাদের প্লাস থ্রাইস এ বি সি থাকে এখন আমাদের ডানপক্ষে তারা যেটা চেয়েছিলো এ সে বি সি সে সমান আমাদের ডান পক্ষের অংশটা হয়ে গেল সরি সমান ডান পক্ষ সুতরাং আমরা লিখতে পারি অতে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি বি সি দেখানো হলো দেখানো হলো এই আমরা কয়ের উত্তরটা বের করলাম তারপরে এটা অনুসিদ্ধান্তর মাধ্যমে আমরা এই দেখছো এই অনুসিদ্ধান্তর মাধ্যমে এটা আমরা বের করে নিয়েছি এবার আসো খ নম্বরটা একটু ভিন্ন ধরনের হবে দেওয়া আছে আমাদের সেই এক একতা কয়ের মতোই খ দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু জিরো এ বি প্লাস সি টু জিরো সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি টু মাইনাস সি আবার আমরা লিখতে পারি বি প্লাস মাইনাস এ আবার আমরা লিখতে পারি সি প্লাস এ ইকাল টু যদি সিটা আগে নেই সাইক্লিক অনুসারে যদি আমরা লিখি এরপরে বি পরে সি আবার পরে সিট থেকে আবার এদিকে আসবে সি প্লাস এ যদি আমরা বলি তাহলে সমান আমরা লিখতে পারবো মাইনাস বি এখানে আমরা এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো এর থেকে তিনটা মান আমরা বের করলাম এ প্লাস বি এর মান ওইটা ডান দিকে রে মাইনাস সি অনুরূপভাবে বি প্লাস সি সমান মাইনাস এ সি প্লাস এ সমান মাইনাস বি এটা আমরা এ প্লাস বি প্লাসের থেকে এর তিনটা মান বের করে নিলাম আমাদের যে খর যে অঙ্কটা আছে তাকে আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করব অর্থাৎ তার প্রমাণটা আমরা এইভাবে দেখাবো আচ্ছা এবার বামপক্ষে কি লেখা আছে দেখো বাম পক্ষে লেখা আছে পক্ষটা লিখি আমি বাম পক্ষ সমান বি প্লাস সি হোলিস্কোয়ার সাইজ বি সি প্লাস সি প্লাস এ ট্রাইশ সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মিশিল এ বি এখন আমরা এই যে এখানে কে বাইর করলাম কি বাইর করলাম এ প্লাস বি এর মান বাইর করছি মাইনাস সি বি প্লাস সি এর মান বাইর করছি মাইনাস এ সি এর বি এর মান সি এর মান বাইর করছি মাইনাস বি তাহলে আমরা এখানে এই মানগুলি এখন বসাই দেব বি প্লাস সি এর জায়গায় বসাই দিব তার উপর হোল স্কার আছে ট্রাইস বি সি প্লাস সি এর জায়গার মধ্যে লিখে মাইনাস বি হোল উপরে যা আছে তা অর্থাৎ তার যে পাওয়ারটা সেই পাওয়ারটা নিচে যা আছে তাই প্লাস এ প্লাস বিয়ের জাগাত বসাই দিব মাইনাস সি মাইনাস সি তারপরে নিচে আসে থ্রাইস এ বি এবার আমরা উপরের এই মাইনাস এ হোলিস্কোয়ারে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাসে মাইনাস এ প্লাস লিখতে পারি নিচে থ্রাইস বি সি প্লাস জায়গাত লিখবো প্লাস মাইনাস সি স্কোয়ার জায়গাতে লিখবো প্লাস সি স্কোয়ার প্রাইস এবি আচ্ছা ও মাইনাসেরও দুইবার পূরণ করলে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে এই জন্য সেখানে এটা প্লাস এইটা প্লাস প্লাস আসে সেটা এখন আমাদের আর আর এটা দেখো এবার এইবার আমরা এটাকে যোগ করবো যোগ করতে আমাদের হরগুলার লসাগু আমরা বের করে নিব হরগুলার লসাগুটা আমরা বের করতে পারি লসাগু তিন 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 কমন একটা অনুরূপভাবে এ দুটার একটা তারপরে থ্রি এ বি সি আমাদের এভাবে লসাগু হবে থ্রি এ বি সি তোমরা জানো এমন ভগ্নাংশে যখন আমরা যোগ বিয়োগ বা যাই করতে যোগ বিয়োগ করতে যায় তখন লসাগু বের করলে লসাগুটাকে হর দিয়া ভাগ দিয়া লব দেওয়া পূরণ দিতে হয় এখন থ্রাইস বিসি দ্বারা ভাগ দিলে থ্রাইস বি চলে যাবে থাকবে এ এ দ্বারা আমরা উপরের লবকে পূরণ দিব এ কিউব হবে এখানে হবে এ কিউব অনুরূপভাবে এখানে হবে বি কিউব প্লাস এখানে হবে সি কিউব এই হবে আমাদের উপরে পূরণ দিলে এবার এইবার আমরা আবার এ কিউ প্লাস বি কিউব এবার অনুসিদ্ধান্তে নিয়ে যাবো কি লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় সি কিউব থাকতে যাক এটা রয়ে গেল আর নিচে আসে থ্রাইস এ বি সি কেমন আচ্ছা এইবার আবার এটার মধ্যে মান বসিয়ে দেব মান বসাই দিলে কি পাবো দেখো এ প্লাস বি এর মান আমরা সেখানে কত পেয়েছিলাম খেয়াল আছে মাইনাস সি মাইনাস সি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু মাইনাস সি প্লাস সি কিউবের জায়গায় সি কিউব লিখে দাও তারপরে আমরা থা সি জায়গায় সি কিউব লিখেছি প্লাস থ্রাইস এব নিশ্চয় থ্রাইস তারপরে মাইনাস সি হোল কিউব হইলে মাইনাস সি হল কিউব হইলে মাইনাস সি হবে মাইনাস হয়ে যাবে ইন্টু থ্রাইস নিচে হইলো থ্রাইস এ বি সি তারপরে দেখো আমাদের এই মাইনাসি কিউব আর এই প্লাসি কিউবে বিয়োগ করে দিলে থাকবে না কিছু শূন্য থাকবে লেখব না তারপরে আসে থ্রাইস এ বি সি থাকে কেমন আর নিচে থ্রাইস এ বি সি এখন সমান সমান উপরে এবং নিচে সমান সমান রাশিয়াসা আমাদের দেখো আমাদের যদি আমরা ভাগ দিই আমাদের থাকে কত সমান এক থাকে এক থাকে এক এক থাকে তাহলে আমাদের যে ডান পক্ষে তারা এক দিয়ে দিছে সে একটা আমাদের প্রমাণিত হয়ে গেল সমান ডান পক্ষ সুতরাং এবার আমরা লিখবো কি অতএব होल स्क्वायर स्कुर बी प्लस सी होल स्क्वायर प्लस বি প্লাস হোল স্কোয়ার বাই থ্রাইস বি সি তারপরে সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রাইস সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রাইস এ বি সমান ওয়ান আমাদেরকে প্রমাণ করতে বলেছে দেখাতে বলেছে আমরা এটা প্রমাণ করে আমরা দেখিয়েছি দেখানো হলো এই দুইটা সমস্যার আমরা সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এইভাবে এই অনুসিদ্ধান্তগুলোর সাহায্যে বা বিভিন্ন মান দেওয়া থাকলে সেগুলোকে কিভাবে সমাধা করতে হয় সেগুলো আমরা দেখলাম তোমরা আশা করি আমাদের পরবর্তী যে কয়েকটা সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা দেখবে যেমন চোদ্দো নম্বর আমাদের এই মতোই আমাদের অর্থাৎ এটা এ কিউব মাইনাস বি কিউবের এর সিদ্ধান্তের মতোই এই সেটা দেখানো আছে তারপর আমি একটু চোদ্দো নম্বরটা আলোচনা করি এটা মাইনাসের তো তারপরে আছে পনেরো নম্বর এইভাবে আমাদের পরবর্তী সমস্যাগুলি আছে আমি চোদ্দো নম্বরটা একটু আলোচনা করি তোমাদের সঙ্গে একই নিয়ম তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো আবার একটু অনুশীলন করো দেখবা একটা অঙ্কের সঙ্গে আরেকটা অঙ্কের একটা সমস্যার সঙ্গে আরেকটা সমস্যার অনেক মিল আছে হ্যাঁ আমরা সেইভাবে সমস্যার সমাধান করতে পারি চোদ্দো নম্বরে কি দেওয়া আছে দেওয়া আছে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল টু আর এই মানটা দেওয়া আছে পি মাইনাস কিউয়ের মান দেওয়া আছে আর আমাদেরকে দেখাতে বলেছি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু থ্রি পি কিউ আর কেমন তো আমরা আগের মতোই লিখবো পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তা পক্ষ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব এটা মাইনাসের বই বিধায় আমি ওই আগের দুটোই আমাদের প্লাসের গেছে এই জন্য এটাকে মাইনাসের জন্য আমি এটা লিখলাম তারপরে দেখো পি কিউব মাইনাস কিউ কিউবের আগের মতে আমরা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তের মতে আমরা লিখব এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ পি মাইনাস কিউ হোল কিউব প্লাস থ্রাইস এবি অর্থাৎ পি কিউ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ কেমন তারপরে মাইনাস আর কিউবের জায়গা মাইনাস আর কিউব আমরা লিখলাম এইবার পি মাইনাস কিউয়ের মান আমরা বসায় দিব কত আর আর সরাসরি কিউব দিয়ে দাও তারপরে প্লাস p পি কিউ আর প্রাইস পি কিউ এবং পি মাইনাস কিউর জায়গায় আমরা আর বসিয়ে দিলাম মাইনাস আর কিউব শেষে যা লেখা আছে তা লিখে দিলাম এই প্লাস আর কিউব বাদ চলে গেলে আমাদের থ্রি আমাদের থ্রি পি কিউ আর থাকে যেটা আমাদের সমান চিহ্নের ডান পাশে অবস্থিত এটা আমাদেরকে দেখাতে বলেছে সমান ডান পক্ষ সুতরাং আমরা লিখবো কি লিখব পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউবাস কিউকিউনাস কিউব সমান দেখানো হল স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আমাদের তুরুক পর্যন্ত রেখে আজকের জন্য আমরা সমাপ্তি দিব আশা করি তোমরা দেখেছ বাড়িতে এই অঙ্কগুলি এবং বইয়ের যা যা আছে উদাহরণের এগুলি সহ দেখলে তোমরা আশা করি তোমরা সমস্যাগুলি সমাধান করতে পারবে